আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা করতে আসছি, তো পাউরুটি ছেঁকতে গিয়ে পাউরুটিগুলো বেশি একটু পুড়ে গিয়েছে। আমি অন্যদিকে কাজ করছিলাম, তো এই পাউরুটিটা আর খেতে ইচ্ছে করছে না। এখন একটু বিস্কিট দিয়ে কফি খেয়ে নিব। কিশোয়ানের এই বাটার টোস্ট বিস্কিটটা খেতে আমার অনেক ভালো লাগে, এটা মজাও লাগে অনেক। একটু চিনিও থাকে আবার বাটারও থাকে, এর ফ্লেভারটা ভালো আর কি। অন্য বিস্কিটের চেয়ে আমার ভালো লাগে এটা খেতে। তো খাওয়া দাওয়ার পর এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য। এখানে আজকে টমেটো দিয়ে ডিম দিয়ে একটা টক বানাবো, আর মূলা আর আলু দিয়ে একটা ভাজি করব। তারপর ডাল রান্না করব আর মুরগির মাংস, বাকিগুলো তো আছেই। তো মূলাটাকে আমি এভাবেই গ্রেট করে নিচ্ছি পাতলা পাতলা করে, আলুকেও গ্রেট করে নিব একটু পাতলা করে। তো মূলাটা যখন গ্রেট করা হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে মাখিয়ে রাখব। মূলার যে একটা ঘ্রাণ আছে ওইটা বের হয়ে যাবে, একটা ঝাঁঝ যেটা থাকে মূলাতে ওইটা বের হয়ে যাবে। একটু কিছুক্ষণ মেখে রাখলে পরে পানি বের হয়ে যাবে। এখন চলে এসেছি ভাজিটা বসানোর জন্য, তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে সামান্য হলুদ, ধনে গুঁড়া আর লবণ দিয়ে মূলা ভাজিটা করে নিব। তো আজকে একটু মূলা ভাজি খেতে ইচ্ছে করলো, কোনো সময় করি না অবশ্য, আজকে একটু করে দেখছি যে কেমন হয়। আলুও দিয়েছি সাথে, খুবই সিম্পলভাবে ভাজিটা করে নিচ্ছি। আর কাঁচামরিচও ফালি করে দিয়ে নিয়েছি। এটা এখন আলু আর মূলাটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ছোট করে বসিয়ে রাখব, এতে করে ভাজিটা হয়ে যাবে। তারপরে টমেটোর টকটা রান্না করব। ভাজিটা হতে থাক, অন্যদিকে আমি টমেটোর টকটা রান্না করে নিই। এখানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নরম হলে তারপরে অন্যান্য গুঁড়া মশলাগুলো দিব। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিবে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, এটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনে গুঁড়া আর লবণ। এটুকু মশলা দিয়ে আজকে টমেটোটা রান্না করব, আর ডিমও দিব সাথে। মশলাগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, কোনো পানি দিব না। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো টুকরো করা, এর মধ্যে কাঁচামরিচও কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোগুলো বেশ লাল টকটকে ছিল, দেখতেও খুব বেশি সুন্দর লাগছিল। তো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব, কোনো পানি দিব না এটাতে, একটু পানি ছাড়াই কষিয়ে নিব যেহেতু টমেটো নরম হয়ে যাবে, আর কোনো পানি লাগবে না। একটু কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দুইটা ডিম আমি ভেঙে তারপর দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে আবার একটু কিছুক্ষণ রান্না করে নিব। তারপর ধনে পাতা দিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। খুবই মজার একটা তরকারি হয়, খেতেও ভালো লাগে, একটু টক টক। এই তো রান্না শেষ, এখন বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি, তারপর চুলা বন্ধ করে দিব আর তরকারিটাও নামিয়ে ফেলবো।
আজকে ঝটপট রান্না রেডি হয়ে গেল, তো বাকিগুলো করে নিয়েছি আর এখন রান্না শেষ দুপুরের। এই তো সব রান্না কমপ্লিট, মুরগিও রান্না করে ফেলেছি, আগের যে মাংস ছিল ওগুলো আছে, আর এখানে টমেটো আর ডিমের যে কারিটা করেছি ওইটা এখানে মূলা আর আলু দিয়ে ভাজি। এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, খুবই মজার হয়েছিল তরকারিগুলো। আর এখন সন্ধ্যাবেলা আমি একটু ব্রেড ক্রাম বানিয়ে নিব। এগুলো যত পাউরুটির গুঁড়া ছিল ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে নামিয়ে ডাইরেক্ট এগুলো ব্ল্যান্ড করে নিব। তো এভাবে করে যখন পাউরুটিগুলো খাওয়া হয় না তখন আমি ডিপের মধ্যে একটা বক্সে করে রেখে দিই, তারপর যখন আমার প্রয়োজন হয় তখন আমি এভাবে করে ব্রেড ক্রাম বানিয়ে নিই। এই তো এগুলো গুঁড়া হয়ে গিয়েছে, এখন একটা ঝুড়ি দিয়ে এগুলো একটু চেলে ফেলব, যদি বড় কোনো দানা থাকে ওগুলো থেকে যাবে, ওগুলো আবার আমি ব্ল্যান্ড করে নিব। তো এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কোনোভাবেই নষ্ট হয় না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।